নবী খাটে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার মহান আল্লাহ, যে আমার সঙ্গে জিব্রাইলকে দিয়ে যোগাযোগ রেখেছিল সেটা কি কারণে ছাড়া গেল, নিশ্চয়ই আমার চরিত্রে কোথাও দাগ পড়ে গেছে নাকি। এমন সময় আম্মা জানায়েশা ঘরটাকে ঝাড়ু দিচ্ছেন, মা আমার বোন আমার বেটি আমার, ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের তলায় যখন এইভাবে ঝাঁটাটা নিয়ে গেছে তো একটা মরা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনি বলবেন পচে গেল না গলে গেল না কেন, এটা তো আল্লাহরই কুদরত, আল্লাহর ভিতরে কিন্তু ইবরাত রেখেছে, জ্ঞান রেখেছেন, আল্লাহ তাকে ওই অবস্থায় রেখেছেন, আল্লাহ পারবেন। ওই যখন ওই কুকুরের বাচ্চাটাকে আম্মা জানায়েশা ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া কালা নবী, হে আপনার ওপরে আপনার রব নারাজ হয়ে যায়নি এবং আপনাকেও ছেড়ে দেয়নি, ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারছিলাম না, যে ঘরে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সে ঘরে যায় না। কার কার ঘরে কুকুর আছে হাত তুলেন, কুকুর পুষেছেন নাকি, কটা করে আছে, চার পাঁচটা আছে নাকি। আমি একবার শিলিগুড়িতে একটা মজার জিনিস দেখেছি, একটা মেয়ে ফুল প্যান্ট পরে ওই লোহার ঠেলা দোলনা ট্রেচার ওর উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, দিয়ে ঠেলে ঠেলে সকালবেলায় মর্নিং ওয়াক করছে আর কুকুরটাকে কোলে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে কুকুর রে, যার মায়ের কোল সে লোহার খাঁচায় শুয়ে রয়েছে আর কুকুরের বাচ্চা কোলে চেপে আছে। তো কুকুরটাকে ফেলে দিল তো জিব্রাইল আমিন এলো। মানুষ মানুষের কাছ থেকে চলে যায় কেন, চরিত্রের দোষে। ভাবতে হবে আমার কোনো ত্রুটি আছে, এত লোক আমার কাছ থেকে চলে গেছে কেন, সমাজ চলে গেছে কেন, আমাকে ভালোবাসছে না কেন। মানুষ যখন মুখ খুলে দেবে তার চরিত্রটা তখনই ভেসে উঠবে, দেখতে সুন্দর সব কিছু ঠিক আছে, মুখের ভাষাতে মানুষ সরে চলে গেল, এর নাম হলো চরিত্র। এরপরে চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে একটা উপদেশ দিচ্ছেন, এই উপদেশটা আমরা সকলেই মেনে নিব, এটা হলো সব থেকে বড় রিপেয়ার, বড় সলিউশন, বড় গ্যাটেজ। যদি চরিত্র ঠিক রাখতে হয় এই জায়গাটা ঠিক রাখতে হবে, সেটা কি, ওয়াল আকিরাতু খাইরুল লাকা মিনাল উলা, নবী হে আপনার আখেরাতটা দুনিয়া থেকে অনেক বেশি দামি, নবী হে আপনার আখেরাতটা দুনিয়ার থেকে বেশি দামি। ও মা, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার বোন, একবার শুনেলেন আমাদের নবী কাল্লা যখন বলেছেন, তো এখনকার জন্য আমরা নিজেদের জন্য এটা মনে করে নি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওমা খালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। তার মানে আমার আল্লাহ বলছে, হে পাঁচ গ্রাম জালসার মানুষেরা শুনে এলে, তোদের পৃথিবীর পার্থিব মাল থেকে আখেরাত অনেক গুণে ভালো সাজানো আছে, অতএব যখন মানুষ আখেরাত মুখী হয়ে যাবে অন্তত তার চরিত্রে সলিউশন আর গ্যাটেজ পড়ে যাবে, আর যারা দুনিয়ামুখী মানুষ হবে এদের চরিত্র নষ্ট হতেই থাকবে, কারণ দুনিয়ার লস হলেই তখন এদের বিকার ধরবে এবং চরিত্র নষ্ট হবে, আর যখন মানুষ আখেরাতের দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহর দিকে লক্ষ্য করে চলবে, আখেরাতের লস মেনে নিতে পারবে না, তার চরিত্র কোনোদিন নষ্ট হবে না। এবার একটা মজার কথা শোনাবো, কৌতূহল, বিশ্ব নবীরও আমাদের মতো মানুষ দিল ছিল, দিল মানুষের যতগুলো অভ্যাস আছে অতগুলো ছিল। হাজি ভাই, এখন আমি বায়ান করছি খুব ধ্যানের সঙ্গে, একটা ছেলেকে বললাম পানি দিস না, আর একজনকে বললাম খবরদারে গেলে বিলি করবি না, ঠিকই আছে মানলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছিল আমি বললাম, কিন্তু তার থেকে বড় অসুবিধা কী জানেন, খালি কমিটির সেক্রেটারি আসুক আমি বায়ান করছি সুন্দর করে, আমার কানে এসে ফুসফুস করে বলবে
বলেন স্যার আপনি জালসা থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, আর জালসার লাইন ঠিক থাকবে না। কী দিবে কী দিবে কী দিবে কী দেবে বিজ্ঞান নিয়ে নেবে, এটা মানুষের অভ্যাস। আর এইটাই আল্লাহ তার রসুলকে বলেছিলেন, রে বাবা কই এই ছেলে শোন কোট এগোটাকে নিয়ে যা, একটা চেয়ার নিয়ে দেবো পেছনে বসবে, যে যাবে দিবে, তুমি ওখানে বসে থাকো বাবা, যাও দরকার আছে প্রচারের, ওই যেখানে পানিগুলো আছে ওখানে বসে থাকবে, একটা চেয়ার নিয়ে যাও যেন দেখতে পাই যে তোমার কাছে ওটা আছে, আর যারা যাবেন একটা করে নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাও, শোনা ওখানে চেয়ার আছে আছে আছে। এবার দেখেন আপনারা আমাদেরকে খেয়াল করেন, কাকে এত মশা ধরেছে রে, না আমি যাবো মশা কটা মেরে দিয়ে আসবো স্প্রে করবো, হ্যাঁ মশার নাম বলাতে পটাশ পটাশ করে মেরিয়ে দিয়েছে, আজই ব্যাপার এ খেপা লড়িয়ে দিস না, বলে ভাগ্য মনে পড়াইলি, তখন তো এই খালি বাজ পড়িয়ে যেতে পেছনে, আজই ব্যাপার। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি? ভাইরে ভাইরে 10 অক্টোবর থেকে 3 দিন ফাঁকা ছিল, 3 দিন না 5 দিন, কতগুলো রাত জাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরেকবার বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিব্রাইল বলেন, নবী হে আমার আল্লাহ তোমাকে অতি সত্তর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। কি দেবে এটা বললে না, এবার বলেন কৌতূহল বাড়বে কি বাড়বে না? আরে হ্যাঁ না বলে না, ভিতরটা উতল পাতল করবে কি করবে না? কি দিবে কি দিবে কি দিবে, এই জায়গাটা খালি একটু খেয়াল করেন, অতি সত্তর তুমি খুশি হয়ে যাবে। আমি যদি কি দিয়েছে কি দেয়নি এটা আমিও পেন্ডিং রেখে দিলাম, এখন আপনারা চুপ থাকবেন, এটা যদি আমি বলতে ভুলে যাই তো অন্তত আপনারা মনে পড়িয়ে দেবেন রসুলকে কি দেওয়া হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে বলবো। অনেক তফসিরে খুঁজে সেটাকে পাওয়া গেছে যে আল্লাহ দিব বলেছে দিল কি দিল না, এই বিষয়টা শেষে বলবো। এখন রসুলের ভিতরে কৌতূহল উঠে গেল, জি ভাই কখনো কখনো ছোট ছেলেকে কাজ করাই টাকা দিয়ে, করে কি করে না? হ্যাঁ আমার ভাইপো আছে, আমার ভাগনা আছে আমার গ্রামে, তো আমার ভাইপো ভাগনাদেরকে আমি কাজ করাচ্ছি পয়সা দিয়ে, ছোট ছেলে 10 টাকা দিব দৌড়বেও, জি আপনাদের মসজিদের ইমাম আমার ভাগ্নে নিজের ভাগ্নে, তো ওকে ডেকে বলছি শোন তো এদিকে আয় তোরে বাপ, আমি জলসায় চলে এসেছি, তুই হাট বাজার কটা করে তোর মামিকে দিবি, 20 টাকা দেবো, ছোট ছেলে 20 টাকা দিব 50 টাকা দিব। তো ও তখন মনে মনে বলছে দিবে কি দিবে না, মানে টাকাটা আগে দেখ হাট হোক আর না হোক, কথাটা বুঝতে পেরেছেন কি না? ছোট ছেলে হলে যা হয় তাকিয়ে আছে, এখনো মুখ দিয়ে বলছে না যে টাকাটা আগে দেন, ওর অঙ্গভঙ্গিটা বলছে আগে আমারটা হোক তারপরে যা হবে হবে। তো ওর মুখ মানে তাকে আমি আইডিয়া করলাম যে খুব গোলমাল হচ্ছে মনে হচ্ছে, তখন ওকে আমি শাসন করছি, কি বলে তোকে আমি জালসার দিন 100 টাকা দিয়েছি, ঈদের দিন 50 টাকা দিয়েছি, আবার কোরবানির দিন তুই 100 টাকা নিলি, তোর বোনের বিয়ের দিন 50 টাকা দিয়েছি, অমুক দিনে তোকে 20 টাকা দিয়েছি, তখন এটা আর বলছি না, তখন ওর মনটা শান্তি হলো, তা তো মামা যখন এতগুলো দিয়েছে আজকে ওই কাজটা করে দিলে আমাকে 20-50 টাকা দেবে, মারলো দৌড় ওই কাজটা করতে। তো আমার আল্লাহ যখনই বললেন ওলা সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা, নবী হে তোমাকে অতি সত্তর এমন জিনিস আমি দেব তুমি রাজি হয়ে যাবে, কিন্তু জিনিসটা কি বলছে না, রসুলের ভিতরে কৌতূহলের জোয়ার ভাটার শুরু হয়ে গেল, কি দেবে কি দেবে
দেবে কি দেবে কি দেবে, যখনই কোয়া শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুঝে নিয়েছেন যে আমার রসুলের দিলের ভিতরে জোয়ার ভাঁটা চলছে। এবার আমার আল্লাহ রসুলকে থেট দিতে শুরু করলেন, আলাম ইয়াজিদি কাইয়াতি মাহু ফাওয়া ওবা জাদাকা দলান ফাদা ওবা জাদাকা আইলান ফাগনা, তুমি এতিম ছিলে আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গোমরা ছিলে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, এবং তুমি নিঃস্ব ছিলে তোমাকে আমি মালে মাল দিয়েছি। তিনখানা কথা বললেন, তিনখানা কথা বললেন। এক নম্বরে বলেন আলাম ইয়াজিদ কাইয়াতি মাহু ফাওয়া নবী হে, তুমি ভেবে দেখো তুমি কি এতিম ছিলে না, আমি কি তোমাকে এমন একটা জায়গা দিলাম যেখানে তোমার এতিমের দরদ ব্যথা সব তুমি ভুলে গেছো, শুধু তাই নয় হে নবী তুমি গোমরা ছিলে। খুব ভালো করে শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছে তুমি যে একদম নবী ছিলে জন্ম থেকে তা নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নুরানি রাস্তা দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমাকে নবী বানিয়েছি, এটা কি আমার দেওয়া নয়, এটা কি তুমি আমার কাছ থেকে নগদ পাওনি। বাবা জানে আইলান ফাগনা, হে আমার নবী তুমি বিশ্বের বুকে নিঃস্ব অবস্থায় এসেছো, মা নাই বাপ নাই তুমি এতিমে, এখন তোমাকে আমি মালে মালামাল করে দিয়েছি, এখনো কি তোমার মনে সন্দেহ হয় আমি আল্লাহ তোমাকে কিছু দিব না? কি মনে হয় এখনো কিন্তু আল্লাহ বললেন না যে আমি তোমাকে কি দিব, ধুমকি দিয়ে দিলেন, এতিম ছিলেন জায়গা দিয়েছি, এখন দুটি তিনটে তফসির এখানে বলছে আল্লাহর দান হচ্ছে তিনটে, একটা হচ্ছে আজু আজে মুতাহারাত, একটা খাদিজা নিজে একা আজু আজে মুতাহারাত, আর আরেকটা হচ্ছে আসহাবে মাজমাইন, জি এগুলো আল্লাহর দান। এটা একটু তফসির করলে বুঝতে পারবেন মা বোন, এবার মেয়েদের অনেক কথা আসবে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, জেন না হেদায়েতের নূর পাবেন। চরিত্র কাকে বলে দেখেন, বিশ্ব নবী কে আল্লাহ বলছেন হে নবী তুমি একবার ভেবে দেখো, মাকামে আবুয়াই যখন তোমার মা মারা যায়, আব্বা তো তুমি মায়ের পেটে তখন মারা গেছে, ওখান থেকে উম্মে আইমান একটা বাঁধি তোমাকে মক্কা মুকাররামায় পৌঁছালো, কিন্তু আবু তালেব সব থেকে কম আজাবে জাহান্নামে থাকবে। আবু তালেব হে বিশ্বের মুসলমান আপনারা আবু তালেবকে গালি দিয়েন না, যদিও সে জাহান্নামে যাবে, আবু তালেবের কাছে বিশ্ব মুসলমানদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে, সে নিজে বেঈমান কিন্তু আমাদের নবীকে তিনি মানুষ করেছেন, কত ভালোবাসতেন। আবু তালেবের দুই তিনটে কথা যদি তুলে ধরা যায় তাহলে বোঝা যাবে বিশ্ব নবীকে তিনি কত ভালোবাসতেন। কাবাতে তিনি ঠেস দিয়ে বসে আছেন, আবু তালেবের নিজের সন্তান হযরতে আলী তার জেগে বসে আছে, এমন সময় বিশ্ব নবী হেঁটে আসেন, আর নবীজিকে দেখার পর নিজের সন্তানটাকে মাটিতে নামিয়ে দিয়ে এতিম মোহাম্মদকে কোলে বসিয়েছেন, এর নাম হলো আবু তালেব। বিশ্ব নবী খেলার মাঠে গেছেন, শিশুদের সঙ্গে তিনি খেলা করছেন, তিনি শিশুদের সঙ্গে দৌড়ঝাঁপ খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে, যতগুলি শিশু খেলার মাঠে ছিল তাদের মা আর আব্বা ডাক দিয়েছে আব্দুর রহমান বাড়িয়ায়, আবু তা আব্দুর রহমান, আবুল কালাম বাড়িয়ায়, আব্দুর রহিম বাড়িয়ায়, সমস্ত শিশুরা বাড়ি চলে গেছেন, কিন্তু নবী মোহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। আবু তালেব গিয়ে বলছে ও বেটা মোহাম্মদ বাড়িয়ায় বাবা সন্ধ্যা হয়ে গেছে, দূরে এসে বিশ্বনবীর পা ধরে, বিশ্বনবী আবু তালেবের চাচার পা দুটি জড়িয়ে ধরে বলছেন, কেঁদে ওপর দিকে মুখ করে বলছেন ও চাচা আমার যতগুলো সাথী ছিল পৃথিবীর বুকে তাদের আব্বা মা তাদেরকে নিয়ে চলে গেছে, ও বিশ্ব দয়ার নবী ও আমার চাচা আপনি বলেন এই পৃথিবীতে কি আমার আব্বা মা বলে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে গালে চুমা দিয়ে বলেছেন ও বেটা
বেটা মোহাম্মদ, আল্লাহ আমি আবু তালেবকে তোমার মা বাপ বানিয়েছে। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, সেদিন বিশ্ব নবীকে এই কথা বলার মতো কেউ ছিল না, সাহস দেওয়ার মতো। আবু তালেব বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, তুমি একবার বলো কে তোমাকে মেরেছে, শুধু নামটা বলে দাও। আমি তোমার চাচা কথা দিলাম, তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার এতিম ভাতিজার গায়ে হাত দিয়েছে। আমার আল্লাহ বলছেন, হে মোহাম্মদ, তোর তো মা ছিল না, আব্বা ছিল না, আবু তালেবের হৃদয়টাকে, আবু তালেবের দিলটাকে তোর দিকে এরকম কে করে দিয়েছিল, এটা আমার দেওয়া উপহার ছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর, হযরত উমর, ওসমান আলী, আবু জার, হুযাইফা, আবু জাবের, জুবাইর, হযরত হানজালা, হযরত তালহা, হযরত আব্দুল্লাহ ইবনে উবাই, এই যে এতগুলি সাহাবি আমি তোকে দান করেছিলাম, তারা নিজের হৃদয় থেকে, নিজের জান থেকে তোকে ভালোবাসত, এটা কি আমার দান নয়? হযরত আবু তালেব একটা দুটো নয়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছেন, তারপরে রসুলের গায়ে তীর লাগতে দেয়নি, এটা কি আমার দেওয়া উপহার নয়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তলোয়ারের বোঝাটা নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সাদের হাজারো জানের থেকে নবী মুহাম্মাদের একটা জানের মূল্য বেশি আছে, তাই আমি রাত্রিতে সিকিউরিটি দিতে এসেছি। হে নবী মুহাম্মদ, আমার নবী তুই বল, এগুলো কি আমার দেওয়া উপহার নয়? আলম ইয়াজিদ কায়াতিমা ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যদি কারো ঘর জোর মনে ইচ্ছা হচ্ছে, আমি নূর মোহাম্মদ বলবো, 10 মিনিট টাইম দেন, দুটি ঘটনা আপনারা শুনে যান। চরিত্র কাকে বলে? মা বোন, বেটি একবার ধ্যান দিয়ে শুনেন। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, খালি যার সঙ্গে দেখা হচ্ছে আবু তালেব খালি ওই যে একটা একটা কাজ দেখে দাও গো, একটা বউ দেখে দাও। একটা জিনিস আপনাদের কাছে জমা রেখেছি, মনে আছে কি বলেন তো? রসুল কি পেয়েছে কি পায়নি সেটা বলবো, আল্লাহ যে দুবো বলেছে মালটা বলবো। এখানটা যে কি তত্ত্ববহুল কথা আল্লাহ বলেছেন, তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব, ঠিক আবু তালেব যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটাকে মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমার আমি দায় খালাস, বিয়েটা দিয়ে দিব আর কাজ টাজ করে খাবে, এবার ওয়ার আল্লাহ ওয়ার দুনিয়া চালাবে। একজন বলছে, কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে, মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা, ওর মহাজান, ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি, তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালেব বলছে, এ বেটা মোহাম্মদ রে, চো বেটা, একটা কাজের খবর পেয়েছি, দেখি তোকে কোনো রকম এখানে কাজে লাগানো যায় কি না। সিধা খাদিজার বাড়ি গেল, জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি কেউ তামা সোনা নিয়ে গিয়ে যদি বলে যে ভাই এটা তামাটা দেখো, তো বলবে তামালয় রেখে পা সোনা। খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন, কিসের? কোরআনের লাই, তাওরাতের, তাওরাতের হাফিজা ছিলেন, এবং তরজমা তফসির সহিব ছিল, আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে একদম যুবক, বলেন ও কি বুঝবে?
তো তোরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখেরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তাহলেব গিয়ে বলছে, মা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসই ছেলে পিলেদের কাজে লাগাও, ওই যে ছেলেটা দেখছো এটা আমার ভাতিজা, ও যখন মায়ের পেটে ছিল বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা, এখন আমার ঘরে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে এই বোঝা বহন করতে, যদি তোমার কাছে কোনো কাজ থাকে আমার ভাতিজাকে কাজ দিতে পারো, ছেলে বড় সৎ, মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে দেবে না, এতটুকু তোমাকে আমি বলছি। খাদিজা বলছে, জি চাচা, কাজের ব্যবস্থা আছে, আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্য মনস্ক হচ্ছি, অন্য মনস্ক বুঝেন, আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ জি জি, কালকে ফারাক্কায় জালসা আছে, হ্যাঁ ওখানে ফারাক্কাতে জালসা করে পরশু দিন হোসেননগর যাবো। নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন, না এখন বিহারেই আছি, কথাটা মিলছে? তার মানে কানটা ওই দিকে গিয়েছে আমার, ওই দিকে কথা চলছে কি না, এটাকে অন্য মনস্ক বলে। হাজারা দেখা দিয়ে যাক, আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন, বিশ্বনবী যে মাথাটা নামিয়েছেন, মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নাম করে নিয়েছে, নবীজির চুলগুলো ঘুঁড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল, আম্মা জানা এসা বলেছেন, যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো কলিজা কেটে দিত, টের পেত না, তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল, দয়া নবী মাথা নাম করে আছেন। আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন, একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, তোরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে, তোরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে, আখেরি নবী মনে হয় যেন এই ছেলেটাই হবে। আর এদিকে খাদিজা বুঝতে পারছে, হালকা হালকা কিন্তু এখনো পরিষ্কার হয়নি, হাজরাতে হাজরাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস রেডি হয়ে গেল। খাদিজা বলল, ঠিক আছে, ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে, ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে, লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে, কালকে পাঠিয়ে দিন। নবীজি গেলেন কাজ করার জন্যে, দাঁড়িয়ে আছেন, হাজারতে খাদিজা কাপড় দিয়ে দিল, যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হাজারতে খাদিজা বললেন, রে মাইশারা, তুমি কাপড়কে বহন করবে, এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না, মোহাম্মদ যেন কাপড় বহন করবে না, বহন করবে তুমি, তুমি হলে গোলাম, আর ইনি হলেন মালিক ম্যানেজার, এই কাপড়গুলো বিক্রি হবে, আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক। অতএব বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে শামে গিয়ে পৌঁছে গেলেন। এমন সময় নবীজি মাইসারাকে বলছে, মাইসারা রে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে, ও মাইসারা, কাপড়গুলো এখানে রেখে দাও, আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো, আমাকে একটু রেস্ট নিতে দাও। দয়ারে নবীজি শুয়ে গেলেন, শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন, এমন ঘুম দিয়েছে নবীজি ঘুমিয়ে গেছেন। এমন সময় একজন পাদ্রী, একজন পোপ, পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম, নাসারাদের সব থেকে বড় মুফাসসির, সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে 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 বিশ্বনবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, যে দাঁড়িয়ে গেলেন আস্তে আস্তে গিয়ে বলছে, ও বাচ্চা তোমার নাম কি? বলে, আমার নাম হলো মাইশারা। তো এই যে ছেলেটি যুবকটি শুয়ে আছে, এর নাম কি? বলে, যুবকের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
তখন সাল্লাম বলেনি, কিন্তু আমি বলছি মোহাম্মদ সাল্লাম এর বাড়ি কোথা? বাড়ি হলো মক্কা। আব্বার নাম কিনা আবদুল্লাহ, মা কিনা আমিনা, বংশের নাম কিনা কুরাইশ, কোথা থেকে এসছো তোমরা? বলে মক্কা থেকে এসেছি, বিজনিস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছে। ওই পপ তখন বলছে ও যুবক মাইশারা, তোমার সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও। এই ছেলেটি আখেরি পয়গম্বর হবে, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছে। ওর চেহারা বলছে তবে ও যখন নবুয়তি পাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব। তবে ওকে বাঁচিয়ে উঠাও, আর ঘুমাতে দিও না, মক্কায় ফিরে চলে যাও। মাইশারা নবীজিকে উঠালেন, কাপড়ের বাঁধ নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন। এদিকে খাদিজা রসুলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে। খাদিজা মনে মনে ভাবছে না জানি কেউ মেরে দিল নাকি, কারণ ওনার জীবনের দুশ্মন তো অনেক বেশি হবে। এরকম ভাবছেন খাদিজা, বারবার রাস্তার দিকে তাকিয়ে আছেন, বিরহ দহনে ভুগছেন। এমন সময় দেখছে মাইশারা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মরুভূমির প্রান্তে মক্কার ঢুকছে। খাদিজার দিলটা বড় হলো, হিসাব নিকাশ বুঝিয়ে দিল অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন। বিশ্বনবী এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন, তিনি এত লাভ করলেন, লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিয়েছেন, চাচা যে তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে। আবু তাহলে খুশিতে কেঁদে ফেললেন, চোখের পানি, ভাতিজা রে কত সুন্দর কাজ তুমি করেছো, খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমি আল্লাহ আমাকে আবু তালেবকে রেহাই দিয়ে দেবে। ম্যাডাম মোহাম্মদ বাস বহু সুন্দর কাজ করেছো বাবা, তুমি ইনকাম করতে পেরেছো। আবু তালেবের কলিজাটা বড় হলো, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এরপরে নবী বসে আছেন, এমন সময় মাইশারাকে নিয়ে খাদিজা বলছে, মাইশারা রে যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে, একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল, কোন চরিত্রের লোক? মাইশারা তখন, আমি একটা কথা বলেছি বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন। তখন মাইশারাকে বলছে, মাইশারা বলছে ও খাদিজা মালিকিন আমাদের কাজের মালিক, শোনো জীবনে বহু লোক দেখেছি এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই। দুই নম্বরে হলো আমি তিনটে কথা বলবো, তিনটে কথা মনে বলবো, এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি। দুই নম্বর হলো যখন আমরা শামে ছিলাম রেস্ট নেওয়ার জন্য, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন আর আমি বসেছিলাম, একজন পোপ এসে বলল তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও, লোকটা আখেরি নবী হবে। খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো ফোকাস হয়ে গেল। এবার তিন নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে। তখন বলছে মাইশারা লেট করিস না, তিন নম্বরটা বল। তিন নম্বরটা মাইশারা বললেন, ও মালকিন খাদিজা, যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে যেন একটা মেঘ সবসময় ছায়া করেছে, কোনোদিন রোদের তাপ আমাদেরকে লাগতে দেয়নি। এই তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে নিলেন আর এখানে কৌতূহল নাই, এখানে সংশয় নাই, সব পরিষ্কার হয়ে গেল, এটা আখেরি পয়গম্বর হবে, তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা? ওর তো বয়স হলো 25 আর আমি হলাম 40, বিয়ে করবে কি করবে না? না একবার প্রস্তাব দিয়ে দেখি, না প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে, একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করে নাকি? তবে প্রস্তাব দিয়ে দেখা যাক। পাঁচ রকম ভাবতে ভাবতে খাদিজা সম্পর্কে ফুপু কিংবা দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন, দাদিজি আমার বিয়ের প্রস্তাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার চাচার কাছে পৌঁছে দাও। নাফিসা গিয়ে বললেন, ও আবু তালেব ছেলে তো ইনকাম করতে শিখেছে, বউ নেবে কে বলো? বলে বউ আবার কে? একটা বউ দেখে দাও, দরকার আছে, ভাতিজা এবার ইনকাম করছে তো বউয়ের তো দরকার আছে। যখন এই কথা বললাম তখন বলছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি,
খাদিজার তরফ থেকে স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে। আবু তালেব তো বলছে আর খুশি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার করে, কি করে কিছুই তাল পেছি না, এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার ভাতিজাকে জিজ্ঞেস করে নি। বিশ্ব নবীকে ডাকলেন, বেটা মোহাম্মদ হাসবেন না, মেন্টাল রুগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে, খবরদার না, পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আপনাদের জানা নাই হাদিস, আপনারা আমার দিকে ধ্যান দেন, ও তো ওর কাজ করছে মেন্টাল রুগী, রুগী সহ্য হবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই প্রস্তাব পেয়ে গেল বিশ্ব নবীকে, এবার জিজ্ঞেস করবে যুবক, দয়ার নবীকে ডাকলেন, আবু তালে বেটা মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলেন, খাটে বসলেন, মাথা নাম করে আছে। কোনোদিন নবীজি মাথা উঁচু করে মুরব্বীদের সামনে বেয়াদবি করতেন না, যেই নবীজি এরকম বসে আছেন, মা আমার বোন আমার প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব। আবু তালেব বললেন, বেটা রে তোর বিয়ের প্রস্তাব এসেছে বাবা, স্বয়ং খাদিজা তোকে বিয়ে করতে চেয়েছে। বিশ্বনবী হাঁ বললেন না, বিশ্বনবী না বললেন না, তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকিয়ে হাসলেন। আর যখনই নবীজি মুচকিয়ে হাসলেন, আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন, যাও অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো, কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দেব। দিন প্রস্তাব হয়ে গেল, দিন রেডি হয়ে গেল, দয়ার নবীকে আম্মা জান, দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন, নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল, এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার, এবার হয়ে গেল বাড়ির লোক, কাজের লোক, মা আমার বোন আমার। এবার খাদিজা তার সহিলিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমাদের একটা বাসর ঘর রেডি করে দাও, আমি নবস্বামীর সঙ্গে আবার নতুন জীবনে বন্ধনে, আমি দাম্পত্য জীবনের বন্ধনে এগিয়ে যাব। যখন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ডাকা হলো, বিশ্বনবী ভিতরে গিয়ে মাথা নাম করে মনকে ভারাক্রান্ত করে বসে আছে। হযরতে খাদিজা আম্মা জান উম্মুল মুমিনিন হাসতে হাসতে রসুলের সামনে আসছেন, আমার একটা স্বামী তো হারিয়েছি, একজন তালাক দিয়েছি, আবার তৃতীয় নম্বরে পড়েছি, না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা আনন্দ হবে। এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন, চলচল 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 দুটি চোখ, চোখে যেন পানি, গালগুলো ভারী, মাথা টানা হয়ে আছে। মেয়েরা তো এমনিতেই কথা বেশি বলে, আম্মা জান খাদিজা দুটি কথা বলে ফেললেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন। কি বললেন? ও মোহাম্মদ, তুমি হলে 25 বছরের নবযুবক, আর আমি হলাম 40 বছরের বিধবার বুড়ি, তুমি হলে নববর আর আমি হলাম বিবাহের কন্যা, এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারোনি, তারই তোমার মুখে ছাপ হয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, না 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 ও খাদিজা, এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে যে যে বিয়ে করেছি তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদাতেই রেখেছি, তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনে এলাম। আমার আপস হচ্ছে কি, যে আমার আজকে যে আজকে আমি নতুন বিয়ে করেছি, যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবনের দোয়া করবে, সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আজকে তোমার গাল ধরে যে চুমা খাবে আমার মা আমিনা পৃথিবীতে নাই, আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না, শ্বশুরি দিতে পারলাম না। শুধু তাই নয়, খাদিজা রে তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তুমি জমিদার ফ্যামিলির মেয়ে, তোমাকে হাজার হাজার টাকার, তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্য আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল, আমি তোমার ঘরে কাজ করেছি, সব খবর আমার কাছে আছে। তারপর তার রাজপুরুষ ছিল, কি জানি কেন তাদেরকে তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আর আমার মতো একজন এতিমকে কি করে তুমি বেছে নিতে পারলে, কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা গলার হার তোমাকে দিতে পারিনি, আংটি দিতে পারিনি, তোমাকে দামি সুসজ্জিত কিছু দিতে পারলাম না,
এই জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নামা করে রয়েছে, চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, ও নবী মুহাম্মদ, এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে। বাসর ঘরে কি শুরু হয়ে গেল রঘু, তাহলে আমার কথা শুনতে হবে। বলো খাদিজা তুমি কি বলছো বলো। বলছে আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে, আমি রাজ ফ্যামিলির মেয়ে, আমার তো মালের কোনো অভাব নাই। তাহলে আমার যত উট, যত দুম্বা, যত ঘোড়া, যত স্থাবর অস্থাবর সম্পত্তি, স্বর্ণ থেকে নিয়ে রূপো টাকা পর্যন্ত এখনই আমি আপনাকে দান করে দিলাম, আমি কাঙ্গালি হয়ে গেলাম। এবারে বিশ্বনবী বলছেন, রে খাদিজা একটু তুমি ভাবো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার হাতে মাল আসলে আমি বিধবা এতিমকে দান করে দিই, তাদের চোখের পানি আমি দেখতে পারি না। অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে, তখন কি তুমি মেনে নিতে পারবে? তখন আম্মা জান খাদিজা বলছেন, হে হে মুহাম্মদ, আমি সব তোমাকে দান করে দিলাম, আপনাকে আমি সব দিয়ে দিলাম, কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখেন, এ ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। তবে একটা কথা শুনেলেন, শুধু মাল দিলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম। আপনি বললে আমার পা চলবে নচেত চলবে না, আপনি বললে আমার চোখ দেখবে নচেত দেখবে না, আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না, সবটাই আমি দান করে দিলাম, এখন আমি কাঙালি। নবী মুহাম্মদ, এবার আমার মতো কাঙাল মেয়েটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন। আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে তোমাকে যে আমি বড় বড় উপহারগুলো দিয়েছি সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা মেয়ে। এই বিয়ের নির্বাচন আমি আসমান থেকে করছি, তোমার সঙ্গী হবে, সমস্ত মালের মালিক তুমি হবে, এটা কি আমার দেওয়া? আমি আমার নয়,